আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। উপজেলা চেয়ারম্যানরা অশিক্ষিতর থার্ড ক্লাস, সুর বদলে যা বললেন ভিপি নূর, থাকছে বিএনপির কৃতজ্ঞতাবোধ নেই ওবায়দুল কাদের, জানাবো হাসপাতালে নজরুল ইসলাম খান, থাকছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পূর্ণাঙ্গ সমাধান নয় বললেন জি এম কাদের, সর্বশেষ আলেশা মার্ট সহ নয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। উপজেলা চেয়ারম্যানদের নিয়ে দেওয়া বক্তব্যে সুর পাল্টিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি ও ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নূর। তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। প্রসঙ্গত, বুধবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির NDP 32তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নূর বলেছিলেন, উপজেলা চেয়ারম্যানরা অশিক্ষিত থার্ড ক্লাস, এদেরকে কেন শিক্ষিত ইউএনওরা মানবে? নূরের এমন বক্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশ্লেষকরা এই বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন। এই প্রসঙ্গে বৃহস্পতিবার এক ভিডিও বার্তা দেন নুরুল হক নূর। তিনি বলেন, গতকাল জাতীয় প্রেস ক্লাবে আমার দেওয়া একটি বক্তব্য দু একটি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করেছে, এই কারণে মানুষ বিভ্রান্ত হয়েছে, কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। নুরুল হক নূর বলেন, বিষয়টি আমি পরিষ্কার করতে চাই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দেওয়া বক্তব্যে আমি বলেছিলাম, যারা জনগণের ভোট ছাড়া জনপ্রতিনিধি হয়েছে বা পেশী শক্তি ব্যবহার করে ভোট ছাড়াই জনপ্রতিনিধি হয়েছে, তারা থার্ড ক্লাস মানসিকতার। কোনো সুস্থ মস্তিষ্কের বিবেক সম্পন্ন মানুষ কখনোই জনগণের ভোট ছাড়া গায়ের জোরে জনপ্রতিনিধি হতে চায় না। নূর বলেন, আমার বক্তব্য ছিল, যারা বিনা ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদেরকে ইউএনওরা কেন সম্মান দেবে সেই বিষয়ে। আমি বলেছি, যারা জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়েছে ইউএনওরা তাদের স্যালুট জানাবে। সুতরাং এই বক্তব্য নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। তার বক্তব্য বা লেখালেখিতে কেউ ব্যথা পেলে রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে ক্ষমা চাইতে রাজি মন্তব্য করে নূর বলেন, বর্তমান এই প্রতিকূল সময়েও অনেক স্বতন্ত্র প্রার্থী জনগণকে সঙ্গে নিয়ে বিজয়ী হচ্ছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই। ডাকসুর সাবেক ভিপি নূর গণমাধ্যমকে সংশোধন করে বক্তব্য উপস্থাপনের আহ্বান জানান, একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের সেই বক্তব্য শেয়ার করার আহ্বান জানিয়েছেন। নূর বলেন, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তাদের নিজেদের মধ্যে যদি ছোটোখাটো ভুল ভ্রান্তি সৃষ্টি হয় তাহলে বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রাম ব্যাহত হবে। বিভ্রান্তির ঊর্ধ্বে থেকে দেশে এখন গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। এই লক্ষ্যে তাদের নতুন দল শিগগিরই আত্মপ্রকাশ করবে বলেও জানিয়েছেন তিনি। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দী করে রাখেনি সরকার, বরং বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছে। বিএনপির কৃতজ্ঞতাবোধ নেই, থাকলে তারা শেখ হাসিনার ঔদার্যের কাছে কৃতজ্ঞ থাকত, বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাহস থাকলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনুন, রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে, দেশের রাজনীতি টেমস নদীর ওপার থেকে ডাক দিলেই হবে না, তাতে দেশের জনগণ সাড়া দেবে না। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এই মন্তব্য করেছেন ওবায়দুল কাদের, বিএনপি নেতার মিথ্যাচার করেছেন। মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানকে কে নির্বাসিত করে রেখেছে? বিএনপি নেতারা বলেছেন, সরকার নাকি তারেক রহমানকে নির্বাসন রেখেছে। বিএনপি নেতাদের এই বক্তব্য অসংখ্য মিথ্যাচারের মধ্যে একটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানতে চান, কে মুচুলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়েছে? তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতি না করার শর্তে তিনি তারেক রহমান নিজেই দেশ থেকে পালিয়েছেন। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন, তাকে করোনারি কেয়ার ইউনিটে CCU রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শাহরুল কবির খান। তিনি বলেন, গত দুদিন ধরে উনার ডিসেন্ট্রি হচ্ছিল, গত বুধবার রাতে উনার শরীর বেশি দুর্বল হয়ে যায়, এরপর দ্রুত উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে CCUতে চিকিৎসা স্বাধীন রয়েছেন। শাহরুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব সহ সিনিয়র নেতারা তার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। উনি নজরুল ইসলাম এবং উনার পরিবার দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন।
অপরদিকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কেন দুঃখিত কোনো পূর্ণাঙ্গ সমাধান নয়। এই পদ্ধতি দীর্ঘমেয়াদী কোনো সমাধানও নয়। তাই সমস্যার স্থায়ী সমাধানে সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠন আইন করতে হবে। সংবিধান অনুযায়ী দেশের সব বিভাগ নির্বাচন কমিশনের অধীনে থাকবে। আইন অনুযায়ী নিরপেক্ষ মানুষদের নিয়ে নির্বাচন কমিশন গঠন হলে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে। বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন। জি এম কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন করলে স্থানীয় সরকারের নির্বাচন দলীয় সরকারের অধীনেই হবে। তাই আইন করে নির্বাচন কমিশন শক্তিশালী করতে পারলে সব নির্বাচন ব্যবস্থার স্থায়ী সমাধান হবে। তিনি বলেন, দেশের রাজনীতিতে বিরাজনীতিকরণ চলছে। এভাবে চলতে থাকলে রাজনৈতিক দলগুলো হবে নাম ও সাইনবোর্ড সর্বস্ব শক্তি। নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থীরা টিকতে না পারলে রাজনৈতিক দলগুলো অস্তিত্বশূন্য হয়ে পড়বে। জি এম কাদের বলেন, সংবিধান ও গণতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার ও প্রশাসনের চাপে নির্বাচন টিকতে না পেরে দলগুলো সমর্থকহীন হয়ে পড়েছে। দেশের মানুষও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এতে বহুদলীয় গণতন্ত্র বিকশিত হতে পারে না। বিরাজনীতিকরণ দেশ ও মানুষের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না। নির্বাচন কমিশনের প্যারালালভাবে সরকার ক্ষমতা প্রয়োগ করলে নির্বাচন কমিশন কখনোই সঠিকভাবে কাজ করতে পারবে না। তাই নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিকল্প নেই। সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী, এমপি মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি জয়নাল আবেদিন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন সরকার। সর্বশেষ, আলিশা মার্ট ও ই অরেঞ্জ সহ 9টি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাকি প্রতিষ্ঠানগুলো হচ্ছে ধামাকা, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট, সিরাজগঞ্জ শপ, কিউকুম, new.com.bd। এসব প্রতিষ্ঠানের সর্বশেষ আর্থিক অবস্থা, মোট দায় এবং প্রতিষ্ঠানের চলতি ও স্থায়ী মূলধনে তদন্ত করা হচ্ছে। এর আগে বাংলাদেশ ব্যাংক এসব প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়। এর বাইরে আরও কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর নজর রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। এদিকে প্রতারণা ঠেকাতে ই কমার্সের বিজ্ঞাপনের নিচে অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতারণা থেকে সাবধান এমন সতর্কবাণী লিপিবদ্ধ বাধ্যতামূলক করা হচ্ছে। এটি নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়কে বৃহস্পতিবার চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া বিদ্যমান মানি লন্ডারিং আইনে ই কমার্স প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে বিদ্যমান আইনে সংশোধনীর কাজ শুরু করেছে। প্রসঙ্গত বুধবার ই কমার্স সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছিলেন, ইভ্যালির মতো আর কোনো ই কমার্স প্রতিষ্ঠান যেন প্রতারণার সুযোগ না পায় সেজন্য পর্যবেক্ষণে রাখা হচ্ছে আলেশা মার্ট সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। এখন সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, প্রলোভনে পড়া যাবে না। জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ই কমার্সের সেলের প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান যুগান্তরকে জানিয়েছেন, মানুষকে সচেতন করতে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ই কমার্স প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিলে সেখানে নিচে একটি সতর্কবাণী লেখা বাধ্যতামূলক থাকবে। সেটি হচ্ছে, অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে প্রতারণা থেকে সাবধান। এটি নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি 9টি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কোম্পানিগুলোর আয় ব্যয়, দায় ও সম্পদের পরিমাণ তদন্ত করা হবে।